আসসালামু আলাইকুম। ভূমি মন্ত্রণালয়ের আওতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরির পদ রয়েছে, তো আমরা বিস্তারিত অংশে যাব। তার আগে আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মোহন সোয়াল্ড অ্যানিউ, এটা সার্চ করলে আমার মোবাইল অ্যাপসটি চলে আসবে। এখানে আপনি যে বিষয়গুলো আপনি পাবেন সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল তথ্যগুলো পাবেন এবং জব নিউজে ক্লিক করলে চাকরির তথ্যগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি। আপনি যদি অ্যাডমিশনে ক্লিক করেন ভর্তি সংক্রান্ত বিষয়গুলো পাবেন, ফর্ম ফিল আপ, এরপরে বিভিন্ন সব ক্যাটাগরি রয়েছে, এক্সাম রেজাল্ট, বিগত সালের প্রশ্ন অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন এবং লেটেস্ট চাকরির সর্বশেষ যে নিউজগুলো নোটিশগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন। সবাইকে ইনস্টল করে একবার চেক করে দেখার অনুরোধ জানাচ্ছি। সহকারী মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, বেতন গ্রেড 9, বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। হিসাব সহকারী, পদ সংখ্যা 1, বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনা ও হিসাব রক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2, উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যা 27, উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। মোট পদ সংখ্যা 31। 30/4/2023 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং 25/3/2020 তারিখের মধ্যে যদি আপনার 30 বছরের মধ্যে হয় তাও আপনি আবেদন করতে পারবেন। এখানে ওয়েবসাইট হচ্ছে edlms.teletalk.com.bd। আবেদন শুরু 8/2023 তারিখ সকাল 10টা এবং আবেদন শেষ হবে 31/2023 তারিখ বিকেল 5টায়। অনলাইনে আবেদনের ফি হচ্ছে 1 নং পদের জন্য 667 টাকা, 2 নং থেকে 4 নং পদের জন্য 223 টাকা, যেটা আপনাকে শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এই 2টি SMS পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। তবে অবশ্যই আগে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। যারা teletalk.com ওয়েবসাইটে আগে চাকরির যে কোনো আবেদন করেছেন তারা খুব সহজে পারবেন, কারণ নিয়ম একই থাকবে। ফর্মটা সাবমিট করলে একটা ইউজার আইডি পাবেন, সেটা দিয়ে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। মনে রাখবেন আপনাকে টাকাটা অবশ্যই পেমেন্ট করতে হবে, টাকা জমা না দেওয়া পর্যন্ত আপনার আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। পরবর্তী যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।